দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু মুম্বাইয়ের। উদ্বোধনী ম্যাচে বিশাল ব্যবধানে গুজরাট জায়ান্টসের পরাজয়। চমক দিয়েই শুরু হলো উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টসের মধ্যে দুর্দান্ত লড়াই হলো। অসাধারণ পারফরমেন্স দেখালেন মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌর। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে 143 রানে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন অসাধারণ পারফরমেন্স দেখান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তার ঝোড়ো ব্যাটিংয়ে বড় স্কোর করে মুম্বাই ইন্ডিয়ান্স। 4 নম্বরে ব্যাটিং করতে নেমে 30 বলে 65 রান করেন হরমনপ্রীত। তার ইনিংসে ছিল 14টি বাউন্ডারি। ওপেনার হেলি ম্যাথুস করেন 31 বলে 47 রান। 24 বলে 45 রান করে অপরাজিত থাকেন অ্যামেলিয়া কের। 23 রান করেন ন্যাট স্কিভার ব্র্যান্ড। 5 উইকেটে 207 রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাটের হয়ে জোড়া উইকেট নেন স্নেহ রানা, তনুজা কাওর ও জর্জিয়া ওয়ারহ্যাম। গুজরাটের অধিনায়ক বেন মুথি এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত যে একেবারেই ঠিক ছিল না সেই ম্যাচ কিছুক্ষণ গড়ানোর পরেই বোঝা যায়। হরমনপ্রীত ক্রিজে জমে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি গুজরাট। এদিন ম্যাচের শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি এত সহজে জয় পাবে মুম্বাই। ম্যাথুস শুরু থেকেই সাবলীল ব্যাটিং করলেও ছন্দে ছিলেন না ভারতীয় দলের সদস্য ইয়াস্তিকা ভাটিয়া। এই ওপেনার 8 বল খেলে মাত্র 1 রান করেন। 15 রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। এরপর দলের রান 69 পর্যন্ত টেনে নিয়ে যান ম্যাথুস ও স্কিভার ব্র্যান্ড। হরমনপ্রীত 4 নম্বরে ব্যাটিং করতে নেমে দ্রুত রান তোলেন। শেষ দিকে পূজা বস্ত্রকর 15 রান করেন। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মুনি। তিনি আর ব্যাটিং করতে নামতে পারেননি। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে 2 বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান হারলিন দেউল। প্রথম ওভারে উইকেট হারায় গুজরাট। এরপর দ্বিতীয় ওভারের শুরুতেই আউট হয়ে যান গার্ডনার। 3 রানে 2 উইকেট হারায় গুজরাট। 5 রানের মাথায় তৃতীয় উইকেট যায়। 2 রান করে আউট হয়ে যান ওপেনার সাবভিনেনি মেঘনা। অ্যানাবেল সাদারল্যান্ড লড়াই করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও 6 রান করেই আউট হয়ে যান। 8 রান করেন ওয়ারহ্যাম। এরপর 2 বল খেলে 1 রান করে আউট হয়ে যান স্নেহ। 3 বল খেলে কোনো রান করার আগেই আউট হয়ে যান তনুজা। 23 রানে 7 উইকেট হারায় গুজরাট। এরপর মুম্বাইয়ের জয় ছিল সময়ের অপেক্ষা। তবে কিছুটা লড়াই করেন দয়ালান হেমলতা। তিনি 29 রান করে অপরাজিত থাকেন। 64 রানে অলআউট হয়ে যায় গুজরাট। মুম্বাইয়ের হয়ে 11 রান দিয়ে 4 উইকেট নেন শাইকা ইশাক। জোড়া উইকেট নেন কের ও স্কিভার ব্র্যান্ড। 1 উইকেট নেন ইসি উং।